হাতের কুচি, এটা এনেছি কারণ হচ্ছে এটা দিয়ে আমি হাউসটা রিক্লিন করব, মানে এসিং করতে হয়। সব কিছু আপনাদের দেখাবো, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, কেমন আছেন? আবার এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। দেখতেই তো পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন কিসের ভিডিও, এবং আমার মনটা আলহামদুলিল্লাহ অনেক খুশি। আজকের ভিডিও টপিক হচ্ছে আমি যে হাউসটা করছি এই হাউসটা নিয়ে। হাউসটা করা আলহামদুলিল্লাহ শেষ, এখন পানি দিচ্ছি, পানি ভরে দিয়ে তারপর কীভাবে প্রসেসিং করতে হয় সব কিছু আপনাদের দেখাবো, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আসলে আমার ফার্মে কাজ যে সকালে দিনেই করতে হয় সেটা না, রাতে আমি যখন দোকান থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসি তারপরও আমার প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা হাউজে কাজ করতে হয়, যেমন দেখাশোনা করতে হয় কী অবস্থায় আছে এটা করতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন রাতের ভিউ, আমি আজকে পানি দিচ্ছি। দিনের বেলায় দুটো হাউজে পানি দেওয়া হয়েছিল, সব পানি একসাথে দেওয়া সম্ভব হয়নি কারণ মোটর দিয়ে বারবার পানি তুললে মোটরের উপর প্রেশার পড়তে পারে, এজন্য একটু দেরিতে দেরিতে করে হাউসগুলো পূর্ণ করতেছি। কারণ হচ্ছে সকালবেলা আমি হাউসটা ভরে দেব পানিতে এবং কিছু কলা গাছের কুচি কেটে দিয়ে দিব, কারণ হচ্ছে পানিটা নতুন হাউসে অবশ্যই কলা গাছের কুচি অথবা কেউ আপনার সাদা চুনও ব্যবহার করতে পারে। কারণ হচ্ছে পানির যে সিমেন্টের কাজটা করা হয়েছে ওই সিমেন্টের গ্যাসগুলো বের হয়ে যাবে, দুই তিন দিন এভাবেই রাখতে হবে। পরবর্তীতে একদিন শুকানোর পরে আপনি পানি দিয়ে দুই তিন দিন পানিটা পূরণ করে মাছ দিতে পারবেন। ভিউয়ার্স, এই যে আমার নতুন সেট আপগুলোর ভিউ দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় হাউস করেছি আলহামদুলিল্লাহ, এবং হাউসের হাইটও অনেক দিছি, প্রায় 2.5 ফুট হাইট আছে, 2 ফুট পানি রাখা যাবে। এত পানি আমি আপাতত রাখবো না, এটি উচ্চতা দেওয়ার কারণ হচ্ছে গরমকালে এখানে প্রচণ্ড রোদ পড়বে, পানিটা অনেক গরম হতে পারে, এই জন্য আমি রিস্ক নেয় নাই। আমি একটা ইট বেশি দিয়ে হাউসটা একটু বড় করছি। তারপর একটা সমস্যা ছিল, সাপ ব্যাং এগুলো উঠতে না পারে। আপনারা জানেন অবশ্যই আমার আগের হাউসে অনেক সমস্যা হয়েছিল, সাপও অনেক পাইছি হাউসের ভিতর এবং ব্যাং তো আছেই, তাই সেই সব বিবেচনা করে হাউসটা করা। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাউসগুলো আমি পানি ভরে রাখছি, এগুলো পানিটা প্রসেসিংয়ের জন্য 3 দিন রেখে দেব, এবং এই পানির ভিতর আমি কিছু একটা জিনিস দিব তো গ্যাসটা উঠে যায় এবং পানিটা সুন্দরভাবে প্রসেসিং হয়। আপনাদের অবশ্যই দেখাবো ভিউয়ার্স, সাথে থাকবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই যে হচ্ছে চলার রাস্তাটা, আমি এই পাশে কোনো আউটলাইন দিইনি, পানি বের করার কিছু রাখিনি কারণ পায়ে গোতা লাগতে পারে, যেমন এটা ছিল আমি সম্পূর্ণ পিছের সাইড থেকে দিয়েছি পানিটা ওই পাশে সরে গিয়ে, এখান থেকে আমি আউট করার ব্যবস্থা করব। অনেক পানি লাগে প্রিয় ভিউয়ার্স, আমার যে হাউস ট্যাঙ্কিটা আছে ছাদের উপরে, ওই ট্যাঙ্কিতে গাজি ট্যাঙ্ক, ওটা সম্ভবত এক একটা হাউস পূরণ করতে 2 ট্যাঙ্কি পানি লাগছে। তাহলে বুঝতে পারছেন এক একটা হাউসে প্রায় 2000 লিটারের পানির মতো হবে, 2000-এর বেশিই হবে। এবার আপনার আইডিয়া করুন কত বড় হাউসটা হতে পারে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছের কুচি, এটা এনেছি কারণ হচ্ছে এটা দিয়ে আমি হাউসটা রিক্লিন করব, মানে এর ভিতর যে গ্যাসটা উঠে যায়, এবং এটা অতটা আমি জানি না, এটাই আমি ব্যবহার করি হাউস যখন নতুন থাকে 2-3 দিন পানির ভিতর এই কলার ডাটেগুলো দিয়ে দেব, কলা কুচিগুলো দিয়ে এভাবেতে রেখে দিব। তারপর হচ্ছে পানিটা আবার নতুন করে পরিষ্কার করে সব পানি ফেলে দিয়ে 3 দিন পর একদিন পুরোপুরি পুরো রোদে শুকাবো,
এবং শুকানোর পর পুনরায় পানি দিয়ে তিন চার দিন রাখব। তারপর হচ্ছে হাউসটা মাছ রাখার জন্য উপযুক্ত হবে। আমি আর একটু দেরিতে মাছগুলো ছাড়বো, কারণ আমি পানিটা রেখে পানিটা সবুজ করার চেষ্টা করব। সবুজ পানিতে মাছ অনেক ভালো থাকে এবং সবুজ করার পর মাছগুলো ছেড়ে দেব। তো প্রিয় ভিউয়ার্স, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না। আপনারা একটু কষ্ট হলেও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ওখানে আমার ভিডিওগুলো আপলোড হচ্ছে এবং আমার এই যে পেজটাতে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই পেজটি অবশ্যই ফলো করে লাইক করে সাথে থাকবেন। কারণ আপনাদের লাইক ফলো কমেন্টস মন্তব্য তুলে ধরেন আমারও ভিডিওগত উৎসাহ বাড়ে এবং আপনাদেরকে শেয়ার করতে ভালো লাগবে। তা যে পর্যন্তই, তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই হাউসটা প্লাস আমার এই যে হাউস পুরাতনগুলো আছে, আলহামদুলিল্লাহ এতে আমার অনেক হয়ে যাবে। পরবর্তীতে যদি কিছু করতে হয়, জায়গা অনেক আছে জায়গা, সেখানে আমি চেষ্টা করব। আপাতত এটুকুই, এই বছর চলে যাবে ইনশাআল্লাহ। এই হাউসগুলোয় কী কী মাছ ছাড়ব এবং যেদিনকে মাছ দিব আপনাদের অবশ্যই একটা ভিডিও করে জানাবো ভিউয়ার্স, আপনাদের প্রতিটা ভিডিওই দিব। আপনার তাহলে যদি ফলো দিয়ে রাখেন পেজটি, লাইক দিয়ে রাখেন, সব ভিডিওগুলো আপডেট পাবেন, চমৎকার চমৎকার ভিডিও পাবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির মাছ আপনাদের দেখাতে পারবো, প্রতিদিন না হলেও সপ্তাহে একটা দুটো ভিডিও ইনশাআল্লাহ আপডেট করার চেষ্টা করব। সময়ের অনেক অসুবিধা হয় ভিউয়ার্স, নয়তো হয়তো রীতিমতো ভিডিও দিতে পারি না, তারপর চেষ্টা করব সপ্তাহে একটা দুটো ভিডিও আপলোড দেওয়ার জন্য। আমার আরেকটি ইচ্ছা আপনাদের জানা রাখি, ছোট একটা ফুলের বাগান করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। হাউসটা যেহেতু করা হয়ে গেছে, ওটাও করব। এই যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন, ওই পাশে স্পেস আছে, চারিপাশ ঘোরা ইনশাআল্লাহ, উপরেও ফুলের বাগানের ব্যবস্থা করব। এটা আসলে এখন আমার শখের ভিতরেই আবদ্ধ আছে, কারণ আমি একটু ভালো লাগে আমার সাজানো গুছানো সব কিছু চেষ্টা করি। তাহলে ভিউয়ার্স, এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন ভিউয়ার্স।